everyone, Assalamualaikum, Bismillahirrahmanirrahim. Welcome to my YouTube channel for Hana's Cooking House for 50. Shabai ke ider shubhecha, Eid Mubarak. Aaj ami apnader majhe niye eslam khubi pushtikor dimer salad. Ar ei pushtikor dimer salad choto boro shobai kintu bhalobashe ebong shobar jonno kintu khubi upokar. তো এইটা কিন্তু সিম্পললি ভাবে আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা চটচট করে করে ফেলতে পারি। তো আমি এখানে একটা একেবারে ফ্রেশ শসা নিয়ে নিয়েছি, আর এখানে আমি শসাটার খোসা ফেলে নেব না। তো শসাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আগে। তো এখন আমি এটাকে স্লাইস করে কেটে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি আবার গোল গোল করে নিয়ে ছোট ছোট করে কেটে নিব, মাঝখান দিয়ে এভাবে করে করে কেটে নিব। তো হয়তো আপনারা আমার থেকে আরো ভালো জানেন, আমি যতটুকু জানি যেভাবে করেছি এভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এভাবে আপনারা রাখতে পারেন স্ল্যাপ স্ল্যাপ করে, আমি আবার এটাকে মিহি করতেছি, আমার কাছে এভাবে ভালো লাগে। আর ডিমের সালাদের সাথে কিন্তু কিভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, শসাতে যেমন উপকার আছে টমেটোতে উপকার আছে, ডিমেও অবশ্য অনেক উপকার। তো এটা ছোট বড় সবাই কিন্তু এই সালাডটা খুবই পছন্দ এবং খুবই পুষ্টিকর একটি সালাদ। আমরা তো সব সময় মাছ মাংস খাই, তার সাথে কিন্তু আমরা একটা সালাদ রাখি, আর এই টেবিলে খাওয়ার টেবিলে কিন্তু এই পুষ্টিকর ডিমের সালাডটাও রাখতে পারেন। তো আমি এখানে একটি শসা নিয়ে নিয়েছি। তো যারা যাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা শসা নেবেন, আমার পরিবারের সদস্য কম সে হিসাবে আমি একটা সালাদ নিয়ে নিয়েছি। আর তেজপাকে আমি তিনটি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে আপনি হাফ সিদ্ধ করে নেবেন, আমি একটা ডিম হাফ সিদ্ধ করে নিচ্ছি, আর তিনটি ডিমকে আমি পুরো সিদ্ধ করে নিয়ে নিয়েছি, কারণ আমার ছোটো বেবি খাবে, ওদেরকে আমি একেবারে হাফ সিদ্ধ ডিম দিই না। তো এখানে আমি টমেটো নিয়েছি, এখন টমেটোটার এটা কেটে ফেলে দিলাম আমি, এখন এটাকে স্ল্যাপ করে করে কেটে নিচ্ছি। তো বেশ, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর টমেটোর অনেক পুষ্টি আছে, এটা অবশ্য আপনারা সবাই জানেন, ডিমের অনেক পুষ্টি আছে, শসারও অনেক পুষ্টি আছে। তো আমাদের তিনটাই কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার। তো আমরা সব সময় কিন্তু মাছ মাংস তো খেয়ে থাকি এবং সাথে সালাদও থাকি, তো তার সাথে আমরা এই পুষ্টিকর সালাদটা রাখলে আরও উপকার হবে। আর এই পুষ্টিকর সালাডটি আমার ছোটো দুটি বেবি ওরাই খুবই পছন্দ করে। আপনারা আপনাদের বেবিদের কীভাবে সালাডটা করে দিতে পারেন। আর এখানে আমি দুইটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচটাকে ছোটো ছোটো করে কুটে কেটে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ওটাকে আমি কুচি কুচি মিহি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা কুটে ধুবেন না, কিন্তু কুটার আগে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নেবেন। আমি এখন সবগুলোকে একত্রিত করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, শসা কুচি নিয়ে নিয়েছি। এখন তার সাথে আমি অ্যাড করব সামান্য লবণ, স্বাদ মতো একটু বিট লবণও আমি অ্যাড করব। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি প্যাক্স। আর চিলি প্যাক্সটা কিন্তু আমি নিজে হাতে করেছি, এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটা চিলি প্যাক্স কীভাবে তৈরি করতে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর চিলি প্যাক্সে কিন্তু কে ছাড়াটা কিন্তু খুবই স্বাদটা বেড়ে দেবে। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
আর এই সালাডটা কিন্তু আপনি তৈরি করবেন যখন খেতে বসবেন তখন এই সালাডটা তৈরি করবেন, যাতে আমি এখানে লবণ দিয়েছি। আর এর আগে যদি আপনারা সালাডটা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে লবণটা দেবেন না, লবণটা দিলে তখন কিন্তু আপনার পানি বাইর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যখন খাবো তখন ফ্রেশলি পাবে তখনই করে নেব। তো আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ আমি ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছি। আর আপনারা যদি হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে মাঝখান দিয়ে আমি 2টি ভাগ করে নিতে পারতাম, কিন্তু কবে 2 ভাগ করে দিলে বেবিরা খেতে যাবে না। তো এখানে আর এই সালাডটার ভিতরে ডিমটাকে এভাবে কিউব করে কেটে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা যদি ডিম এভাবে না দিতে চান তারা কিন্তু আপনার একটা ডিমকে হাফ সিদ্ধ করে উপর দিয়ে ছেড়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এভাবে দিয়েছি, আমার কাছে এভাবে ভালো লাগে, আপনারা এভাবে দিতে পারেন, অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটু আবার একটু একটু ঝাল ঝাল হবে, তো একটু সামান্য চিলি ফ্লেক্স করেছি আর একটু সামান্য চাট মশলা উপর দিয়ে ছিটে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য গোলমরিচও দিয়ে দিয়েছি, আমি হাফ চা চামচ গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। আর এটা খেয়ে থাকতো, ধন্যবাদ।